শুভ উদ্বোধন ঘোষণা করছি। পটুয়াখালীর পায়রা বন্দরে প্রায় 11,072 কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং ও 8টি জাহাজ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রকল্পের নানা দিক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের বন্দরের কানেক্টিভিটি সম্প্রসারণের সাথে এটি আন্তর্জাতিক বাণিজ্যিক করিডোরের সাথে আরও বেশি সংযুক্ত হবে এবং ভারত, ভুটান, নেপাল সহ অন্যান্য দেশ এই বন্দর ব্যবহার করে উপকৃত হবে, ফলে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। শুধু তাই না, বন্দর কেন্দ্রিক এই অঞ্চলে নতুন শিল্প কারখানা স্থাপিত হবে, পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, বহু লোকের কর্মসংস্থান হবে। রিজার্ভের টাকা খরচ নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেন তিনি। বিদেশি অর্থায়নে অনেক চক্কি ঝামেলা পোহাতে হয়, সে কারণে আমাদের রিজার্ভের টাকা দিয়ে সম্পূর্ণ আমাদের অর্থাৎ বাংলাদেশের যে রিজার্ভ, সেই রিজার্ভের টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করি। এই ফান্ডের নামটাও আমি নিজেই দিয়েছিলাম যে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, অর্থাৎ বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল, এটা তৈরি করি এবং আমাদের রিজার্ভের টাকা দিয়ে এখানে এই ফান্ডটা আমি সৃষ্টি করি এবং সেই ফান্ড থেকেই কিন্তু আমরা এই বন্দরের এই ড্রেজিং কাজটা শুরু করেছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ কিন্তু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী মানুষগুলি কিন্তু কষ্ট পাচ্ছে। কাজে এখানে আমার আবেদন থাকবে বিশ্ববাসীর কাছে যে এই যুদ্ধটা বন্ধ করতে হবে, স্যাংশন প্রত্যাহার করতে হবে, মানুষকে বাঁচার সুযোগ দিতে হবে, জীবন মান ধরে রাখার ব্যবস্থা নিতে হবে। এটা আমি মনে করি যে আমাদের উন্নত বিশ্বগুলি এই যুদ্ধধ্বনি ভাব নিয়ে যারা পথে নেমেছেন তাদের কাছে আমার এই আবেদনটা থাকলো। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।